সে নিজেই বলেছে এক বছরের মধ্যে কংগ্রেস, এক বছরের মধ্যে তৃণমূল কংগ্রেস, এক বছরের মধ্যে আবার কংগ্রেস। কিন্তু আট মাস আমি থেকে পরে এখানে একটাই বুঝলাম যে তৃণমূল করা মানে আপনি চোর, পরিষ্কার একটাই ওয়ার্ড যে তৃণমূল পার্টি আজকে যারা করছে তারা হচ্ছে চোর। ইধার চলা মে উধার চলা জানে কাহা মে কিধার চলা, তো সে 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 তো বলবেই, তার তো একটা বাহানা দরকার, সে চলে গেছে বাস। মূর্তি নষ্ট হবে এবং জনগণের জন্য এখানে কোনো কাজ নেই। এখানে কে লোহার চুরি করবে, কে গরু চুরি করবে, কে পার্কিং নেবে দিশার মধ্যে, কে জুয়ার টাকা নেবে, এই সমস্তরই ভাগাভাগি এখানে হয়। কুলটিতে তৃণমূলে ভাঙন, গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। কুলটিতে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানে রাজনৈতিক আলোড়ন। রবিবার কুলটি বিধানসভার কুলটি ব্লকে এক প্রতিবাদ সভায় সুকান্ত দাস নামে স্থানীয় তৃণমূল নেতা তৃণমূল ছেড়ে তার 200 জন অনুগামী নিয়ে জাতীয় কংগ্রেসে যোগদান করে। দলে আগতদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী। উল্লেখ্য, সুকান্ত দাস রাজনৈতিক জীবনে প্রথম কংগ্রেসের সদস্য ছিলেন। গত 8 মাস আগে কংগ্রেস ছেড়ে তিনি তৃণমূলে যোগদান করেন, তবে 8 মাস পার হতেই তিনি আবার কংগ্রেসে ফিরে এলেন। এ বিষয়ে সুকান্ত দাস বলেন, তৃণমূলে যোগ দেওয়ার সময় মনে হয়েছিল দলটি বোধহয় সত্যি করেই রাজনৈতিক সম্প্রীতি বজায় রেখে বিজেপির বিরুদ্ধে লড়বে ও মানুষের প্রকৃত উন্নয়নের জন্য কাজ করবে। অথচ তৃণমূলে যোগ দিয়ে দেখলাম ওই দলে করে চুরি আর খাওয়া ছাড়া কিছুই নেই। কারো বাড়ি থেকে রাশি রাশি টাকা উদ্ধার তো কেউ মক্ষীরানী পরিবেষ্টিত হয়ে ডাকে, কেউ গরু চোর তো কেউ কয়লা বা বালি। আসলে দলটা চোরেদের আঁকড়ায় পরিণত হয়েছে। স্থানীয় কুলটি মানুষদেরই সমস্যা সমাধান হচ্ছে না, তাই নিজেদের সিদ্ধারা বোঝায় রেখে কংগ্রেসে ফিরে এলাম। অন্যদিকে দেবেশ চক্রবর্তী বলেন, কুলটি বাড়ি বাড়ি কংগ্রেসের শক্ত ঘাঁটি। আগে বহুবার এখান থেকে কাউন্সিলর বিধায়ক সাংসদরা কংগ্রেসের পতাকায় জয়ী হয়েছেন, তাদের কেউ ভুল বোঝে প্রলোভনের পরে বা ভয়ে অন্য দলের নাম লিখিয়েছিলেন, পরে তাদের নিজেদের ভুল বুঝতে পেরে অনেকটাই ফিরে এসেছেন। এদিনে যোগদান পূর্বে কুলটিতে কংগ্রেসের শক্তি বৃদ্ধি হলো। অন্যদিকে তৃণমূলে কাউন্সিলর ও মেয়র পরিষদ সদস্য ইন্দ্রাণী মিশ্র বলেন, যিনি গেছেন তিনি তৃণমূলের কোনো পদাধিকারী ছিলেন না, 1 বছর আগে তৃণমূলে এসেছিলেন নিজেদের কিছু প্রত্যাশা নিয়ে, তা পূরণ না হওয়ায় তিনি আবার পুরনো অবস্থানে ফিরছেন। তবে 1 বছর আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসা, আবার 1 বছরের মধ্যেই তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরে যাওয়ার তার রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। অন্যদিকে বিজেপির কুলটির নেতৃত্ব টিঙ্কু বার্মা বলেন, তৃণমূল দলটা থেকে আসা যাওয়া লেগে রয়েছে, যারা অন্য দল ছেড়ে তৃণমূলে গিয়েছিল তারাই হয় পুলিশ প্রশাসনের ভয়ে অথবা লোভে, কিন্তু আশা পূর্ণ না হওয়ায় তারা বাড়ি ফিরছেন। আসলে তৃণমূলে এখন সবাই নেতা, তাই ভাগ বাটোয়ারা অসুবিধা হচ্ছে। হঠাৎ করে 8 মাস আগে গেছিলাম, তো আমি একটা কথা বলেছিলাম, সেই মুহূর্তে মনে হয়েছিল যে টিএমসি পশ্চিমবাংলায় বিজেপির এগেনস্টে একটা ভালো মুখ হয়ে ভালো আন্দোলন করবে, আর হিন্দু মুসলিমের যে রাজনীতিটা আমাদের বাংলায়, যেটা ভারতবর্ষে আছে বাংলায়, সেটা হবে না। কিন্তু 8 মাস আমি থেকে পরে এখানে একটাই বুঝলাম যে তৃণমূল করা মানে আপনি চোর, পরিষ্কার একটাই ওয়ার্ড যে তৃণমূল পার্টি আজকে যারা করছে তারা হচ্ছে চোর। কারণ আমি জয়েন করার পরে পরে আপনারাও জানেন, মিডিয়া সবাই জানেন, দেখেছেন কারুর বাড়ির থেকে টাকার পাহাড় বেরিয়েছে, কারুর এই বয়সে রাসলীলা চলছে, কারুর ঘরে টেট পরীক্ষার ফর্ম পাওয়া যাচ্ছে, আর কিছুদিনে তার মধ্যে আবার দেখা গেল গরু চোর ধরা পড়েছে, বালু চোর ধরা পড়েছে। তো এরপর যদি আমার আমার এখনো মেরুদণ্ড বলতে গেলে শিরদাঁড়া যেটা আছে এখনো আমি বিক্রি করিনি, আমার কোথাও না কোথাও মনে হয়েছে যে না, এই দলটাতে থাকলে প্রথমত ভাবমূর্তি নষ্ট হবে এবং জনগণের জন্য এখানে কোনো কাজ নেই। এখানে কে লোহার চুরি করবে, কে গরু চুরি করবে, কে পার্কিং নেবে দিশার মধ্যে, কে জুয়ার টাকা নেবে, এই সমস্তরই ভাগাভাগি এখানে হয়। কোনো সাংগঠনিক মানুষের কোনো উপকার এই দল আর আসছে না। উত্তরটা কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসছে, আবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে চলে গেছে। তো এত যে ফ্রিকল মাইন্ড হবে, যার মানসিক সে যার কোনো স্থিরতা নেই যে কোথায় থাকবে কোথায় থাকবে না, তো তার কথার উত্তর আমি আর কি বলবো।
তার কথার উত্তরে আমার কিছু বলার নেই। আমি তো বললাম যার কোনো যে এক বছরের মধ্যে, সে নিজেই বলেছে এক বছরের মধ্যে কংগ্রেস, এক বছরের মধ্যে তৃণমূল কংগ্রেস, এক বছরের মধ্যে আবার কংগ্রেস। তো যার আমি জানি না এটা মানুষের কীভাবে নেবে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকা দরকার তো একজনের, কারোর যে মানুষ কীভাবে তাকে বিশ্বাস করবে। তো এইরকম যার মানে নিজস্ব কোনো স্থিরতা নেই, সে কী বললো না বললো তাতে কিছু যায় আসে না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে ছিলেন, আছেন, থাকবেন। তো এটা তো তার ব্যক্তিগত ব্যাপার, স্বাধীন দেশ, স্বাধীন মানুষ, কে কখন আসবে তাকে আসার জন্য কেউ জোর করেনি, অনুরোধ করেনি, সে নিজের ইচ্ছে এসেছিল, সে নিজের ইচ্ছে চলে গেছে। তো এমনিতেও সে আমাদের পদাধিকারী ছিল না, কোনো পোস্টে ছিল না, কোনো বিশাল কোনো ব্যাপার ছিল না, তো ব্যাস চলে গেছে, চলে গেছে। যখন সে যাচ্ছে তখন তো তাকে কোনো বাহানা দিয়ে যেতে হবে। ও যখন কংগ্রেস ছেড়ে এসেছিলো তখন কংগ্রেস নিয়ে বলে এসেছিলো, এখন তৃণমূল ছেড়ে যাচ্ছে, তৃণমূল নিয়ে যাচ্ছে। তো একবার ইধার চলা মে উধার চলা জানে কাহ মে কিধার চলা, তো সে তো বলবেই, তার তো একটা বাহানা দরকার, সে চলে গেছে ব্যাস। কি আশা নিয়ে এসেছিল, মনে হয় কোনো আশা ছিল এখানে বিরাট কিছু পাবো বা সেরকম একটা আশা নিয়ে এসেছিল হয়তো। ওই সময় দেখলো তৃণমূল কংগ্রেস একটা নিয়মের মতো চলে, এখানে ওই সব উল্টাপাল্টা কিছু পাওয়া যাবে না। সেই যখন স্বার্থ আর যখন হলো না, স্বার্থ পূরণ হলো না, তখন এই যখন এই জায়গায় চলে গেছে, যে জায়গায় যাবার দরকার, যেখানে ওরা কিছু করে পাবে, সেই জন্য ওই জায়গায় চলে গেছে আর কিছু। এম কে কালেকশন আপকে শহর কি জানি মানি কাপড়ো কি শোরুম, যাহা এক ছত কে নিচে মিলেঙ্গে বচ্চে মহিলা আর পুরুষো কি হর তরহ কে কাপড়ে। एम के कलेक्शन सिर्फ आपके लिए देश भर के चुनिंदा कपड़ों की नगरी से सबसे नई कलेक्शन लाती है। तो देर ना करें, अभी आए एम के कलेक्शन। हमारा पता है जीडी रोड, गौरी कॉमर्शियल कॉम्प्लेक्स, ऑपोजिट आसनसोल हेड पोस्ट ऑफिस। বার্নপুর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তরফে বিজয় ও দীপাবলি অনুষ্ঠান করা হলো। বার্নপুরে ভারতী ভবনে এই অনুষ্ঠান করা হয়েছে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনে অনুষ্ঠান উদ্বোধন করেন সংস্থার সাধারণ সম্পাদক সোমনাথ মাঝি। পাশাপাশি অতিথি বর্গীদের সম্মান জানানো হয়েছে এদিন অনুষ্ঠান। তিনি বলেন কর্মজীবনে মানুষের অনেক কাজ থাকে, তবে সেই সকল কাজ থেকে একটু সময় বার করে নাচ গান আবৃত্তি সংস্কৃতি অনুষ্ঠান করেছে, সেটা প্রশংসনীয়। এই অনুষ্ঠান দেখতে 8 থেকে 80 সকলেই উপস্থিত ছিলেন।